এটা দেখেন, এটা আমাদের ওয়ার্কশপেই ইঞ্জিনটা একটু দেখেন, সার্ভিস করছে ভাই, অনেক সুন্দর, অনেক সুন্দর গাড়ি, ইঞ্জিন থাকে ভাই সামনে আর এর পিছনে, পিছনে অ্যান্টিক এই গাড়ি, আপনি পয়সা দিলেও অনেক সময় পাবেন না। অতীতে কিন্তু এলপিজি বা সিএনজি কোনো কিছুই করা ছিল না, এটা তেলের গাড়ি ছিল। হ্যাঁ ভাই, গাড়িটা কিনেছে, কেনার পরে আমাকে বললো যে গাড়িটা জলি ভাই একটু চেক করে দেন, তো আমি চেক করলাম, ইনশাল্লাহ আমি সিএনজি কোর্সে এরকম কোনো ইনফরমেশন গাড়িতে পাই নাই। হ্যাঁ, এটা তেলেরই ছিল গাড়িটা। এই সিলিন্ডারটা জেএমআই, শঙ্কর একটু আসেন, জেএমআই হচ্ছে বাংলাদেশ কোম্পানি আর শঙ্কর হচ্ছে তার্কিশ। আচ্ছা, হ্যাঁ, তো এটা দুই কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার, বাংলাদেশে এখন অনেকগুলো জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আছে, তার মধ্যে আপনার হুন্ডাই। জলিল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম রাজ, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে রাজের আমি পাইছি ভাইয়া, একটু ব্যস্ততার কারণে আসতে পারি নাই। আসলে আপনি ব্যস্ততা, আমি ব্যস্ততা, মানে সবাই এখন ব্যস্ত থাকে, এখন আর রোজা রমজান মাস আর কাজের অনেক প্রেশার থাকে, তো দেখেন একসাথে কয়টা, সাতটা গাড়ির কাজ চলতেছে। আচ্ছা, আজকে কয়টা? সাতটা গাড়ির কাজ এই মুহূর্তে এখন চলতেছে। এর ভিতরে কিন্তু ভাই একটা খুবই চমৎকার একটা গাড়ি আসছে, ওটা আমি এক্সক্লুসিভ আমি আপনাকে ওটা দেখাবো। এটা মনে হচ্ছে বাংলাদেশের প্রথম কেউ দেখাবে এই গাড়িটা, খুবই সুন্দর একটা গাড়ি, আর এই গাড়িগুলো কিন্তু বাইরে অ্যাভেলেবল, প্রথম মডেলের গাড়ি হলো কিন্তু অ্যান্টিক পিস। ওকে, আজকে ভাই কি গাড়িতে এলপিজি করতেছেন? এটা হচ্ছে ফিল্ডার গাড়ি ভাই, আমার অনেক দূর থেকে এসেছে, নবগঞ্জ থেকে, মনে হয় না নবগঞ্জ থেকে এসেছে। এই গাড়ির কাজটা নামাজের আগেই ধরছি, এই কাজটা একটু স্লো যেহেতু অনেকগুলো গাড়ি কাজ করতেছে, টেকনিশিয়ান খালি ছিল না, পেছনের সিলিন্ডারটা মোটামুটি রেডি করছি। আচ্ছা, দুই হচ্ছে সামনে কাজটা শুরু হচ্ছে। এটা কোন সিস্টেম? এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। আমি রাজ বরাবরই বলি যে বিবিটিআই ইঞ্জিন হলে সিকোয়েন্সিয়াল মাস্ট, সিকোয়েন্সিয়াল না করলে কস্ট মিনিমাইজ হয় না, গ্যাস তো অনেক কম খায়, আর এখানে ওয়ারিং এর কিছু বিষয় থাকে রাজ, তো ওয়ারিং এর পার্টটা যদি আসেন তাহলে আপনাকে, যদি ভিভিটি আর ওয়ারিং এর সাথে ম্যাচিং করেন তাহলে আপনাকে সিকোয়েন্সিয়াল মাস্ট, এটা সিকোয়েন্সিয়াল সিস্টেম করবেন ভাই। কত লিটার দিয়ে? এটা 60 লিটার দিয়ে, 60 লিটার দিয়ে করব। হ্যাঁ, আর এটা করছি আমি এবি প্লাস দিয়ে। আমি বলি, সব সময় বলি, যখন যে গাড়িটা যেটার সাথে আমি যদি মনে করি যে এইটাই ম্যাচিং হবে, এইটাই আমি সাধারণত তিনটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, একটা হচ্ছে গ্যাস ইটালি, একটা হচ্ছে টমাস ইটালি, আর দুই হচ্ছে এবি প্লাস, তিনটাই কিন্তু 7 জেনারেশন নিয়ে। ওকে, তো এটা আমি এবি প্লাস আমি মনে করেছি এটা দিয়ে বেস্ট হবে এবং পারফরম্যান্স ড্রপ করবে না ভাই। ইনজেক্টর কোনটা দিবেন? ইনজেক্টর হচ্ছে, এটা হচ্ছে 2 হ্যামস্টার, আমি একটু দেখাবো, এই যে এটা গ্যাস ফিল্টার, এটা গ্যাস প্লাস, এই যে এটা 2 হ্যামস্টার, এই দেখেন এটা 2 হ্যামস্টার, ইনজেক্টরটা এখানে বসবে। দেখেন এখানে শুধু আমি বারবার বলি, কনভার্সন করলেই হবে না, কনভার্সনের করতে হলে দক্ষ টেকনিশিয়ান লাগে, টেকনিশিয়ান ছাড়া আপনি কনভার্সন করতে পারবেন না, ভালো পারফরমেন্স পাবেন না। আর দুই হচ্ছে আমি তো সবসময় তদারকির উপরে থাকি, মানে দেখভালটা করি, চেষ্টা করি যে কাস্টমার যেন ভালো সার্ভিসটা পায়। আমি চেক করলাম, ইনশাল্লাহ আমি সিএনজি কোর্সে এরকম কোন ইনফরমেশন গাড়িতে পাই নাই। হ্যাঁ, এটা তেলেরই ছিল গাড়িটা। না, আপনি প্রথম এই গাড়িটা থেকে হচ্ছে গ্যাস করলেন, এলপিজি গ্যাস? হ্যাঁ, এখন এটা লাইফে ফার্স্ট ও এলপিজি হচ্ছে, আগে অপটেনের ছিল। এলপিজি তে তো খুবই স্মুথ ভাবে গাড়িটা চলবে একদম, না এলপিজি তে তো কোনো কমপ্লেন থাকে না, গাই ককটেল, লিকুইড গ্যাস, এটা লিকুইড, ওটাও লিকুইড। এই যে দেখেন, এটা হচ্ছে ক্যাপসুল ট্যাঙ্ক 60 লিটার, এটা দেখেন। অনেকে আরেকটাকে আপনাদেরকে বলে যে তার্কিশ সিলিন্ডার, আসলে তার্কিশ থেকে 2019 সালের পরে বাংলাদেশে কোনো সিলিন্ডার আসে না, কেউ যদি বলে থাকে যে আমার কাছে তার্কিশ সিলিন্ডার আছে, তো সে আপনাকে ইনফরমেশন একটু গ্যাপ রাখে। রাজ, এই সিলিন্ডারটা জেএমআই, শঙ্কর একটু আসেন, জেএমআই হচ্ছে বাংলাদেশ কোম্পানি আর শঙ্কর হচ্ছে তার্কিশ। আচ্ছা, হ্যাঁ, তো এটা দুই কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার, বাংলাদেশে এখন অনেকগুলো জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আছে, তার মধ্যে আপনার হুন্ডাই, হুন্ডাই কিন্তু জয়েন্ট ভেঞ্চার বাংলাদেশে গাড়ি তৈরি করে, তারপরে স্যামসাং, বাংলাদেশের অফিসিয়াল যত মোবাইল স্যামসাং বাইরে থেকে কিন্তু এক কিছু আসে না, সিলিন্ডারও এক কিছু আসে না, এখানে বাংলাদেশে শুধু এই ঝালাইটা হয়। আর আরেকটা ইনফরমেশন দেই, এই যে ভেতরে যে মাল্টিভার্ভটা আছে একটু দেখেন, এটা একটু দেখান দর্শকদের,
মিমগ্যাস মাল্টিভাল বাংলাদেশে সানজি মিমগ্যাস আর লোগ্যাস তিনটাই বেটার, আর তিনটাই কিন্তু তার্কিশ থেকে আসে। আচ্ছা, আমি তিনটা ইউজ করি। আরো কিছু গাড়ি আছে, আমরা সেগুলো দেখাই। রাজ, ওখানে একটা দেখালাম, এখানেও কিন্তু আমি দিয়ে কাজ করতেছি, এবি প্লাস দিয়ে কাজ করতেছি। এটা অলমোস্ট আমি বলবো যে এখানে 90% কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ ভাই, রিডিউসার কোনটা দিচ্ছেন? এটা রিডিউসার ভাই, আপনি পুরাতন লোক, আপনার যদি বলি আমার ভিডিওগুলো যারা দেখে সব সময়, আমি টমাসিটো অ্যাসিলির বাইরে কোনো রিডিউসার যায় না। আচ্ছা, এটা হচ্ছে বহুত প্রচলিত একটা ব্র্যান্ড, এবং এটা সুইচটা ভাই কোথায়? এটা অলরেডি সুইচ লাগানো হয়ে গেছে। অলরেডি সুইচ ইনস্টল করা হয়ে গেছে। এই যে এই যে সুইচ, এই যে দেখেন, এখানে কিন্তু অলরেডি সুইচ। আমি এটা কোনো কাটাকাটি করি নাই, কারণ এখানে সুইচটা দেখতে সুন্দর, তো ওই জায়গায় আমি ওটা গাম দিয়ে দিয়ে দিয়েছি। আর ড্রাইভার সাহেব অনেকটা সুবিধা হবে, আর সবসময় সুইচটা ডান সাইডে থাকলে বেটার মনে হয়। আর এটা 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 60 লিটার সিলিন্ডার, এটা সিলিন্ডারটার কাজ প্রায় শেষ। ক্যাপসুল নাকি টয়রেল? এটা ক্যাপসুল গাইস, ওই যে ক্যাপসুল হচ্ছে। আর টয়রেল যদি দেখেন, এই যে আরেকটা গাড়ি হোন্ডা সিভিক, হোন্ডা সিভিক্স এটা এটা একটু স্পেশালি আনকমন গাড়িগুলো আমি সাধারণত বলি স্পেশালি। এটা হোন্ডা সিভিক, এটা কিন্তু রাউন্ড 60 টয়রেল, কারণ এটার জায়গা একেবারে কম পিছনের। আজ আচ্ছা, কারণ অনেকগুলা গাড়ি তো এক এক করে দেখাতে হচ্ছে। এই গাড়িটার কাজ আমি বলবো যে 50% কাজ হয়েছে। এই গাড়িটা হোন্ডা গাড়ি তো, এটা একটু সময় বেশি লাগবে, কারণ ভাইয়াকে বলেছি আমি যে এটা একটু সময় বেশি লাগবে, কারণ টয়োটা গাড়ির কমন তো ওটা চোখ বুঝেও করা যায়, বাট হোন্ডা গাড়িটা একটু কনসেন্ট্রেশনটা একটু বেশি দিতে হয়। আচ্ছা, আরেকটা গাড়ি আছে, স্পেশাল একটা গাড়ি আছে। এই গাড়িটা ভলসওয়াগন, এই গাড়িটা সার্ভিসের গাড়ি, এটা এলপিজি না। আচ্ছা, তো এটা দেখেন, এটা আমাদের ওয়ার্কশপেই ইঞ্জিনটা একটু দেখেন, সার্ভিস করতে অনেক সুন্দর, অনেক সব গাড়ির ইঞ্জিন থাকে ভাই সামনে, আর এটা পিছনে অ্যান্টিক। এই গাড়ি আপনি পয়সা দিলেও অনেক সময় পাবেন না, 20 টাকা দিলেও পাবেন না, যদি উনারা না বেচেন। খুবই রেয়ার, খুবই রেয়ার গাড়ি। আমি একটু ভিতরে ইন্টারভিউটা দেখাই। হ্যাঁ বক্স, এই যে দেখেন, এত ফ্রেশ গাড়ি কোনোভাবেই পাবেন না। দেখেন অ্যান্টিক পিস, অ্যান্টিক, এই যে দেখেন, আমি দেখছিলাম, ইউটিউবে দেখছিলাম, দেখুন। তো এই গাড়ি বাংলাদেশে খুব বেশি আছে তা কিন্তু না, খুবই অল্প, খুবই অল্প। যাদের আছে তাদের আরো 5টা গাড়ি আছে, বিষয়টা এরকম। এটা হচ্ছে জাস্ট শোপিস, অ্যান্টিক রেখে দিছে, ঐতিহ্য। সামনের লোকটা দেখাইছে, দেখেন সামনের লোকটা, সামনের লোকটা অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই। এই যে আরেকটা গাড়ি জি করলা, এটা কাজ অলমোস্ট শেষ, অলমোস্ট বলতে শেষই প্রায়। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে এটা তো এলপিজি হচ্ছে, এটা এলপিজি, আর এই যে পিছনে একটু দেখেন, এটা হচ্ছে সিএনজি সিকোয়েন্সিয়াল। আচ্ছা, এক্সিও, হ্যাঁ না, এক্সিও, এটা হচ্ছে এক্সিও গাড়ি, এক্সিও, হ্যাঁ। এটা হচ্ছে কি ভাই হবে? এটা এটা অলরেডি হয়ে গেছে, গ্যাস নিয়ে আসলো, এটা গ্যাস নিয়ে এসে টেস্টিং ও হয়ে গেছে। আচ্ছা, সিএনজি সিকোয়েন্সিয়াল, সিএনজি হচ্ছে এটা, হ্যাঁ এক্সিও গাড়ি তো হচ্ছে, সিএনজি হচ্ছে। আর এই এক্সিও গাড়িতে ভাই কি হয়েছে? এটা না না, এটা এক্সিও না, জি করলা, জি করলা, হ্যাঁ। এটা এটা এলপিজি, এলপিজি হচ্ছে। আপনাকে ভিডিওটা আরেকটু দেখাই, আপনারা যারা এলপিজি করতে চাচ্ছেন, আমার এখানে যতগুলো কাস্টমার দেখতেছেন, এগুলো আমাকে ভালোবেসেই আসে, কিন্তু পাটোয়ারি মোটরসকে ভালোবেসেই আসে। তো আমি চেষ্টা করি ওইটার ট্রাস্ট, এবং তারা যে বিশ্বাস নিয়ে আমার কাছে আসে, সার্ভিসটা আমি ওই লেভেলের দেওয়ার চেষ্টা করি। আর তো যারা এলপিজি করতে চাচ্ছেন বা এলপিজি সম্বন্ধে জানতে চাচ্ছেন, তারা আমার দেওয়া নাম্বার বা সরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ তথ্যটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।